কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কালকে তো রাত্রেবেলা হয়েছে পিঠাটা বানাতে নিয়েছিলাম কিন্তু আর বানানো হয়নি কারণ এত জুড়ে মাথা ব্যথা হচ্ছিলো না কি বলবো তো আজকে হয়েছে সকাল সকাল একদম পিঠা বানানো স্টার্ট করে দিয়েছি কারণ আমাদের আবার হয়েছে তিনটার সময় যেতে লাগবে তার জন্যই ভাবছি পিঠাটা একবার বানিয়ে তারপরে আবার রান্না করা আছে এগুলো সবকিছু করতে লাগবে তার জন্য আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি এত দূর থেকে বুঝতে পারবে না মনে হচ্ছে তো এক এখন হয়েছে এটা হয়েছে পাটি সাপটার জন্য হয়েছে তাইটা গুলে রাখলাম আর এটা হয়েছে মালপুয়ার আর এটা হয়েছে বিউলিটেলের রসগড়া যেটা করব সেটা তো এখন ঝটপট করে বানাই তারপর হয়েছে আবার রান্না করে আবার নিজে রেডি করতে লাগবে এখন অব্দি আমি মানে কিচ্ছু গুজগাছ করিনি আমার ড্রেস ট্রেস কোনো কিছু গুজগাছ করিনি তো সবার প্রথমেই আজকে শরীরটা একটু ভালো লাগছে কিন্তু সেরকম কিছু ভালো লাগছে না তো চলো ঝটপট করে বেশি বক বক না করে ঝটপট করে বানিয়ে নিই এই দেখো এগুলো হয়েছে আপাতত বানানো হয়েছে কতগুলো পিঠা এদিকে আর এখানেও এখনও ভাজাভাজি কাজ চলছে আর এইদিকে দেখো রসের বড়াটা হয়েছে এই যে রসের বড়াটা দেখো রসের বড়াটা এটা আর এখানে হয়েছে এই মালপুয়ার কাইটা আর এটা হয়েছে পাটিস্যাপটার কাই আর এদিকে তাওয়াও বসানো আছে এখন পাটিস্যাপটা বানিয়ে ফেলবো ঝটপট করে এই দেখো আমার পুরো সব মালপোয়া সাপটা হয়ে গেছে এই দেখো সবগুলো রসবড়া চলো এই দেখো আর কোনো কিছু আমার বানানোর একদম ধৈর্য নাই আর আমার সময়ও নেই এদিকে আমি পিঠা বানিয়ে তো একটু জায়গাটা হয়েছে একটু আঠা আঠা হয়ে গেছে তো তার জন্য আবার একটু ভালো মতো করে একটু মানে হয়েছে একটু এই একটু ভালো মতো করে মুছে নিয়েছি দেখো এরকমভাবে একটু মুছামুছি করে নিলে কি হয় বেশ রান্না করতে ভালো লাগে তো এদিকে আবার রান্নাটাও আমি বসিয়ে দিচ্ছি আজকে দিকে দেখো ফুলকপির আলুটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো একটু না ফুলকপিটা একটু ভাব দিয়ে না রান্না করে না বেশ খেতে ভালো লাগে না একটু গ্যাসেরও প্রবলেম হয়ে যায় তার জন্য ভাবছি যে না এগুলো একটু মোছামুছি করতে থাকে এদিকে হয় একটু ফুলকপিটা একটু মানে ভাপে বসিয়ে দিই তো তার জন্য এদিকে রান্নাটাও বসিয়ে দিচ্ছি এদিকে তো এদিকে বেসিনে আছে কতগুলো বাসন তো এগুলো একটু মোছামুছি করে তারপর রান্নাটাও করতে থাকবো তার মধ্যে হয়েছে বাসনগুলোও ধুতে থাকবো তো বাসন তো হয়েছে অনেকগুলো জমে গেছে সকালের হয়েছে চা খাওয়া বাসন তারপর হচ্ছে পিঠারিটা বানিয়েছে সব বাসনগুলো তো এদিকে মোছামুছি করে দেখো বাসনগুলো এখন ধোয়াতে লেগে গেছি আর বাসন তো অনেক আছে তো ভাবছি যে না একবারে যদি রান্না করে বাসন ধুই না তো অনেক বাসন আবার জমে যাবে তার জন্য দিকে রান্নাটাও হতে থাক আর বাসন টাসনগুলো ধুয়ে হয় আছে কাজটা একটু আগাতে থাকি নাহলে আমার আবার অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্যই তো এই জন্যই আমি হয় আছে তাড়াতাড়ি করে ঝটপট করে একটু এই কাজগুলো করে দিচ্ছি আর হয় আছে আমি না যতই তাড়াতাড়ি কাজ করছি মনে হয় আমার সাথে সাথে মনে হয় ঘড়িটাও খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছে আজকে অন্যদিন না হলে ধরো খেয়ে দিয়ে একটু বসতে পারি আজকে এতটা মানে ঘড়ি এত স্পিডে চলছে মনে হচ্ছে না মনে হয় আমার কাজের আগে চলছে এতটা মানে ফাস্ট চলছে মনে হচ্ছে ঘড়িটা কিন এরকমই হয় দেখবে কখনো তোমরা কোথাও যদি যাওয়ার হয় না যদি ভাবো যে আমি একটু তাড়াতাড়ি কাজগুলো করবো সেদিন আর তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় না সেদিন মনে হয় টাইমটা কিভাবে চলে যায় কত ফার্স্ট টাইম চলে যায় সেটা বুঝে উঠতে পারি না তো এদিকে রান্না হয়েছে আজকে একদম সিম্পল রান্না করব সেরকম কোনো কিছুই রান্না করব না আর উপরে হয়েছে কতগুলো দিয়ে আসছি কাপড় তো সেই কাপড়গুলো এখন আবার নিয়ে আসতে লাগবে আর এখন অবধি তো আমি কোনো কিছু খাইনি সে খাওয়ারও আছে তো চলো বাসন টাসনগুলো ধুয়ে বাকি কাজ উপরে আজকে আমি দেখো রান্না করলাম দুপুরের জন্য এদিকে গাজর আলু একটু ভাজা তারপরে হচ্ছে ফুলকপি আলু একদম একটু করে তরকারি করলাম তো যেহেতু মা আর ও খাবে আমরা একটু আশিত খেয়ে যাব আর কিছু খাওয়ার ইচ্ছে নেই আর এইখানে দেখো বানিয়েছি হয়েছে বুটের ডাল তো এটা হয়েছে নারকেল দিয়ে বানিয়েছি তো আজকে দুপুর টাইম এটা দিয়ে চলুক রাত্রেবেলা যা বানাবে তখন মা বানিয়ে নেবে তো এখন আমি সকালবেলা কিচ্ছু খাইনি এখন যাবো একটু খেয়ে নিব কিছু আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে তো আমার রান্না শেষ এখন ভাবছি যে একটু খেয়ে নিই দেখো এদিকে রুটি আমি আজকে একটাই খাবো তার সাথে একটু ঘুগনি নিয়ে নিয়েছি সকালবেলা ঘুগনি ভাত দেখো বন্ধুরা এখন হয়েছে সব কাজটা শেষ মানে রান্নাঘরের কাজটা শেষ আর এখন দেখো খাওয়া নিয়ে আসছি এখন হয়েছে আছে খেয়ে নিই কিন্তু দেখো আমার পিছন সাইডটা একদম বিছানার এখন অবধি আমার বিছানা উঠানো হয়নি এখন বাজে হলো সাড়ে বারোটা তো ভাবছি এখন আগে খেয়ে নিই আর অনেকটাই খিদে পেয়েছে তো সকালে বলছি না কালকে রাত্রে আমি কিচ্ছু খাইনি তো ভাবছি না খেয়ে দিয়ে তারপর হয়েছে বিছানাগুলো উঠাবো আর এখন প্যাকিংগুলো করব তো চলো ঝটপট করে খেয়ে নিই আর বাপের বাড়িতে গেলে না একটু অ্যাক্সিডেন্টটা একটু অন্যরকম থাকে যে কখন যাব কখন যাব সেরকম একটা অ্যাক্সিডেন্ট থাকে তো তার জন্য আরও তাড়াতাড়ি মনে হয় সময়টা কখন আসবে কিন্তু সময় তো চলে আসছে কিন্তু আমার কাজগুলো এখন অব্দি হয়ে উঠছে না তো কাজগুলো এখন করবো আর বাকি কাজ বেশি কিছু নেই শুধু বিছানাটা উঠাবো আর এদিকের হয়েছে আমার রুমের পর্দাটা লাগাবো আর মানে বাবা এর শুধু কয়েকটা ড্রেস নেবো শুধু দুদিনের জন্য যাচ্ছি তো সেই এতদিনের জন্য যাচ্ছি না সেই প্যাকিং করার এত তোর নেই তো চলো এদিকে খেয়ে দিয়ে বিছানাটা হয়েছে উঠিয়ে তারপর হয়েছে এখন ভাবছি না কাপড়গুলো যদি এখন একটু গুছগাছ না করে করেনি না তো আর মনে হয় আমি আর গুছিয়ে রাখতে পারবো না তো কোনটা ছেড়ে কোনটা নিব সেটাই ভেবে ভেবে এখন কাপড়গুলো ঢুকাচ্ছি আর ঠান্ডার দিনে এতটা কাপড় বেশি হয়ে যায় না তো ব্যাগ পুরো মানে জাম হয়ে যায় এদিকে আবার আমরা হয়েছে দেখো রেডি হয়ে গেছি অনেক সময় এখন বাজে হলো তিনটা দশ তো আমাদের সাড়ে তিনটায় ট্রেন আছে দেখো এদিকে আমাদের রেডি হয়ে গেছি এখন আবার আমরা যাব বেরোবো তো এদিকে পূজাও রেডি হয়ে গেছে বাবাও রেডি হয়ে গেছে সবাই আমরা এদিকে হয়েছে দাঁড়িয়ে আছে সামনে মাঠে আমরা যাই ট্রেনে চলাবো টিকিট লাইনে তো অনেক টাইম মানে দাঁড়িয়ে

ঘরের থেকে স্টেশনটা খুব সামনেই খুব বেশি দূর না তো স্টেশন যাব আবার গিয়ে টিকিট কাটতে লাগবে তো এদিকে পূজা বাবায়ও দেখো কি সুন্দরভাবে ওরাও বসে আছে আর বাবাই তো মামাবাড়ি যাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে যায় তো দেখো আমরা তো ট্রেনে বাস টিকিট টিকিট করে বসে আছি আর এই দিকে দেখো কারা কারা যাচ্ছে আরও তো এদিকে যাচ্ছে হয়েছে যে প্রতীক পৃথা সীমা তো ওই যে ওরাও যাচ্ছে মামাবাড়ি তো ওই যে ওরা বাই বাই করছে আর এদিকে বাবাই তো ওরা একদম মামাবাড়ি যাবে জন্য একদম পুরো খুশি হয়ে গেছে দেখো তো এদিকে আমরা দেখো সাড়ে তিনটার একটু বেশি বাজে তো ট্রেনটাও ছেড়ে দিয়েছে তো ওরা তো খুশিতে পুরো আত্মহারা আমরা এতক্ষণ মানে একটু অধৈর্য হয়ে গেছিলো যে ট্রেন কখন ছাড়বে কখন ছাড়বে আমরা কখন মামা বাড়িতে তো সেই আশাতে তো এখন ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে ওরা পুরো খুশি হয়ে গেছে ভাবছে যে না এই যাচ্ছি বোধ হয় বাড়িতে তো দেখো আমরা হয়েছে ট্রেন চলাকালীনে চলে আসছে হয়েছে এরকম কাঁচা চানা আর ট্রেনে উঠলে কাঁচা চানা মানে খাবো না তা তো হয় না আর ট্রেনে না এই জিনিসটা খাওয়ার মজাই খুব আলাদা তখন আমরা সবাই মিলে হয়েছে দেখো দশ টাকা দশ টাকার করে একটু জানা নিয়ে নিলাম আর ট্রেনে ওঠে না এই জিনিসটা খেয়ে খেয়ে যেতে না দারুণ ভালো লাগে আর এই জিনিসটা আমি দেখি কি ট্রেনে এমন কোনো লোক নেই যে খায় না প্রত্যেকেই এই জিনিসটা খুব ভালোবাসে তো এরকম খেয়ে খেয়ে ঘরে সা আ কে ক পা না কানাদ শুতে পারি না তু ওন কি দিসে বা তরে। কি কি কা ঠ না।

ঠাণ্ডাৰ ঠাণ্ডাৰ থাকেই ভালকৈ লাগাই ৰাখিবা কিন্তু গলাৰ মানে এদিকে আমরা সবাই ঘরে চলে আসছি এখন আমার হয় যে ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেছে আর এদিকে দেখো সব বাচ্চাগুলো একদম কি আনন্দে খেলছে আর মনে হয় কি মানে মামাবাড়িতে আসার পর না সব বাচ্চাদেরই মনে হয় একই অবস্থা হয় তো এখন হয়েছে চাটা খেয়েছি আমরা তো বাচ্চাদেরকে হয়েছে ভাত দিয়ে দিয়েছে তো এখন বাচ্চা বাড়িটি সব খেতে বসে গেছে তো আজকে হয়েছে ডিম তারপর বাঁধাকপি তারপর ডাল আর হয়েছে পাঁপড় ভাজা তো এই হলো আজকে রাত্রের খাবার তো আমরা বল বলছি একটু পরে খাবো আপাতত বাচ্চাগুলো খেয়ে নেই কদের তো খিদে পেয়ে গেছে আমরা এসে চা খেয়েছি চানা তারপর বিস্কুট আর একটা জানি কী দিয়েছিল তো আমরা সেটা চা খেয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা আমরা এইখানেই এন্ড করি আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তো এই দুদিন তো ঘরে থাকবো তো তোমাদেরকে এখন আর ওইখানের ভিডিও দেখাতে পারবো না তো এখন তোমাদের এই গ্রামের পরিবেশটাই তোমাদের সাথে শেয়ার করব আর বাপের বাড়িতে আ তো আনন্দটাই আলাদা তো চলো আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার এনে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আবার